সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন নিয়োগ প্রাপ্ত হয় তখন তাদের বেতন বিল করার জন্য আইবাস প্লাস প্লাসে পে ফিক্সেশনের দরকার হয়। এই পে ফিক্সেশন ছাড়া তাদের বেতন বিল কোনোভাবেই প্রদান করা সম্ভব নয় বা বেতন বিল EFT করা সম্ভব নয়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে নতুন নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের আইবাসে বেতন নির্ধারণ অর্থাৎ পে ফিক্সেশন করতে হয় এবং পে ফিক্সেশন করতে কী কী প্রয়োজনীয় তথ্য দরকার হবে সেই বিষয়গুলি আমরা বিস্তারিত দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের NID নাম্বার এবং আমাদের ফোন নাম্বার রাখতে হবে। এরপরে বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ, আনুষঙ্গিক সকল কাগজপত্র যথা নিয়োগ সংক্রান্ত অফিস আদেশের ফর্মে আদেশের সফট কপি, এটার PDF এবং JPG যে কোনো ফরম্যাটেই রাখতে পারেন। এরপরে আপনাকে রাখতে হবে নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ, ডোপ টেস্ট সনদ, এসবের JPG এবং PDF ফরম্যাট রাখতে হবে। এরপরে আপনার দরকার হবে প্রিন্ট করার ব্যবস্থা থাকতে হবে। প্রিন্ট করার ব্যবস্থা না থাকলে মানে প্রিন্ট করতে পারবেন না। এরপর আমরা payfixation.gov.bd যে কোনো ব্রাউজারের সাহায্যে আমরা এই ঠিকানায় প্রবেশ করব। এখানে প্রবেশ করার সাথে সাথে আমরা এরকম উইন্ডো পাবো, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমি প্রিন্ট নিয়েছি, এখানে টিক মার্ক দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে আমরা প্রবেশ করব। এইখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন, এইখান থেকে আমরা জাস্ট নতুন নিয়োগ অপশনে ক্লিক করে দিব। নতুন এরপরে ইয়েস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনি এরকম উইন্ডো পেয়ে যাবেন। এরপরে আপনাকে, আপনি যদি রেলওয়ে হন, রেলওয়েতে বেসামরিক হলে বেসামরিকে ক্লিক করে দিবেন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর NID নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্যাপচা পূরণ করে আপনি লগ ইন অপশনে ক্লিক করে মোবাইলে OTP যাবে। এই OTPটা এখানে আমরা OTP দেওয়ার পরে আপনি এই ভ্যালিড অপশনে ক্লিক করে দিবেন। ভ্যালিড অপশনে ক্লিক করলে আপনি এরকম উইন্ডো পেয়ে যাবেন, এখান থেকে আপনার নাম বাংলায়, তারপরে আপনার নাম ইংলিশে লিখে দিতে হবে এখানে। এরপরে আপনার জন্ম তারিখ দিতে হবে এখান থেকে। জন্ম তারিখের পরে আমরা জন্ম তারিখ এবং আপনি আপনাকে ড্রপ ডাউন থেকে কোন অপশনের অফিসের অধীনে রয়েছেন সেটাও সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনাকে আপনি শখ পূরণ করবেন যথাযথভাবে। এরপরে আমরা নিয়োগ আদেশের স্মারক নাম্বার দিব, এটা আমরা পুরো স্মারকটাও দিতে পারি অথবা আমরা লাস্টের ডিজিটগুলোও দিতে পারি এটাতে। এরপরে আমরা নিয়োগ আদেশের তারিখ ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব। ড্রপ ডাউন থেকে আমরা নিয়োগ আদেশের তারিখ সঠিকভাবে অবশ্যই সিলেক্ট করে দেব। এরপরে আমরা নিয়োগ আদেশের প্রতিলিপিটা পরে দিচ্ছি। এরপরে আমরা যোগদানের তারিখ দিচ্ছি। যোগদানের তারিখ যদি ক্যাডারের অপশন রয়েছে, দেখুন ক্যাডারের প্রযোজ্য হলে দিবেন, না হলে দরকার নেই। এরপরে আপনি এই ড্রপ ডাউন থেকে আপনার মন্ত্রণালয়, অধিদপ্তর এবং অধীনস্থ অপারেশনাল গ্রুপ এবং মাঠ পর্যায়ের ইউনিট সমূহ, এগুলো আপনি আপনার পদবি এবং আপনার গ্রেড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি এই নিয়োগ আদেশের নতুন নিয়োগ আদেশের যে প্রতিলিপিগুলো রয়েছে, নতুন নিয়োগ আদেশের প্রতিলিপি, যোগদানের প্রতিলিপি, স্বাস্থ্যগত সনদ, শিক্ষাগত সনদ, এগুলো আমরা এখান থেকে যে যে অ্যাটাচমেন্টগুলো রয়েছে এগুলো আমরা একটা একটা করে সম্পূর্ণ করে দিয়ে আমরা একটা একটা করে সম্পন্ন করব। করার পরে আমরা এই খসড়া, দেখুন অপশনটাতে আসবো, এখানে ক্লিক করে দিলে আপনি খসড়া দেখতে পাবেন। এরপরে যদি আপনার সংশোধন করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে সংশোধন অপশন থেকে নিয়ে সংশোধন করে নিতে পারবেন। এবং যদি সংশোধন থাকে অবশ্যই আপনি খুবই ভালো করে খেয়াল করবেন, কোনো
কোনো অপশন বাদ রয়েছে কিনা বা আপনি কোনো ভুল পূরণ করেছেন কিনা। এটা ভুল করলে পরবর্তীতে এটা অনেক জটিলতা ফেস করতে হয় এবং একটু কারেকশন করা খুব একটা সহজ নয়। এরপরে আপনি দাখিল করুন অপশনে ক্লিক করে দিবেন। দাখিল করুন অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার এটা আবারও চেক করবেন। চেক করার পরে আপনি এখান থেকে আপনাকে প্রিন্ট করার ব্যবস্থা, অবশ্যই আমরা পূর্বে বলেছি প্রিন্ট করার ব্যবস্থাটা, প্রিন্ট করুন অপশন থেকে আপনি এটা প্রিন্ট করে নিতে হবে। তিন কপি আপনি প্রিন্ট করে নিয়ে, প্রিন্ট করার পরে আপনার অফিস এটা অনুমোদন করে হিসাবরক্ষণ অফিসে পাঠালে হিসাবরক্ষণ অফিস এটা ফাইনালি অনুমোদন করবে। এই ছিল আজকের পর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ।